দোসরা জুলাই সন্ধ্যার দিকে একটি ভারতীয় নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজে উনি জানান যে ওনার মোবাইলটা গত 27 মার্চ চুরি হয় কেরালা ইন্ডিয়া থেকে। 3 মাস পরে ওই মোবাইলটার লোকেশন দেখায় বাংলাদেশে ঢাকায় কামরাঙ্গীর চরে পূর্ব রসুলপুর এলাকায় 2 নম্বর গলি। ভারতের কেরালায় ছিনতাই হওয়া আইফোন রাজধানী কামরাঙ্গীর চর থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP। 2 জুলাই ফোনটির মালিক ভারতীয় নাগরিক শাহিন রোশনের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইফোনটি উদ্ধার করেন লালবাগ জোনের সহকারী কমিশনার ইমরান হোসেনের নেতৃত্বে একটি দল। তথ্য প্রযুক্তির সহায়তায় ওনার আইফোনের যে IMEI নাম্বার এটা সার্চ করি এবং বিভিন্ন ডাটা অ্যানালিসিস করে আমি ওই ফোনটার ইউজারকে আমরা ডিটেক্ট করি, আইডেন্টিফাই করে পরবর্তীতে আমরা একটা টিম পাঠিয়ে প্রথমে হচ্ছে ওই ফোনটা, যে টার্গেট ফোনটা, ওই ফোনটা রিকভার করি। ওই অভিযানে মোহাম্মদ শাকিল ও তার ভাই মোহাম্মদ শাহিনকে গ্রেফতার করে পুলিশ। একই সাথে গ্রেফতারকৃতদের বাসা ও দোকান থেকে 207টি ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে 138টি আইফোন। ওই ফোনের সূত্র ধরে আমরা জানতে পারি যে ওর কাছে আরও ফোন আছে ওদের কাছে। তো পরবর্তীতে সিনিয়র স্যারদের অনুমতি ক্রমে আমরা একটা বিশেষ টিম করে বাসায় সার্চ করি এবং সার্চ করে অনেকগুলো ফোন পাই, আইফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের ফোন। এখানে টোটাল হচ্ছে 138টি আইফোন আমরা উদ্ধার করতে পেরেছি এবং বাকিগুলো অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন। পুলিশের এই কর্মকর্তা জানান, একটি চক্র ভারত, থাইল্যান্ড ও আরব আমিরাতের মতো দেশ থেকে চুরি হওয়া ফোন দেশে এনে স্বল্প মূল্যে বিক্রি করেন। এই চক্রটি দেশে চুরি যাওয়া ফোন বিদেশেও বিক্রি করে। ওরা মূলত এই বিদেশ থেকে, বিদেশ বলতে ভারত সহ বিভিন্ন দেশ, থাইল্যান্ড, আরব আমিরাত থেকে এই চোরাই ফোন, ওই দেশের চোরাই ফোনগুলো শুল্ক ফাঁকি দিয়ে পার্সেলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে ওরা মার্কেটে কম দামে বিক্রি করে। একই প্রক্রিয়া বাংলাদেশ থেকেও চোরাই ফোনগুলো বিভিন্ন দেশে যায়। কেরালায় ছিনতাই হওয়া ফোনটির মালিক শাহিন রোশন MBBS শিক্ষার্থী। তিনি গত 27 মার্চ কেরালার ত্রিশুর বাসস্ট্যান্ডে ছিনতাইয়ের শিকার হন।